নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য স্পোর্টস পাওয়ার হাউস। তো বন্ধুরা, আজ আমরা এই ভিডিওতে প্রতিদিনের মতো ইন্ডিয়ান ফুটবলের সাথে জড়িত কয়েকটা ব্যাপার নিয়ে কথা বলবো, যেখানে আইএসএল আই লিগের বিভিন্ন ট্রান্সফার আপডেট ও ট্রান্সফার ইনফোস রয়েছে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এই ভিডিওতে আমরা মেইনলি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। এক, সেটা অবশ্যই আলভারো ভাস্কেস। আলভারো ভাস্কেসকে কিন্তু অফার করেছে এইটিকে মোহনবাগান, এটা তোমাদের আগেই জানিয়েছিলাম। এবং আলভারো ভাস্কেজের সাথে এখনও ডিল ডান হয়নি, তাই তোমরা যেখান থেকে খবর পেয়ে আমাকে মেসেজ করছো যে আলভারো ভাস্কেজের সাথে কি ডিল ডান, তোমাদের বলি না এখনও ডিল ডান নয়, তবে কথাবার্তা চলছে। সেকেন্ড যে আপডেটটা দেবো সেটা হ্যারি কেনকে নিয়ে। হ্যারি কেন কিন্তু খুব তাড়াতাড়ি ইন্ডিয়াতে আসতে চলেছে, খুব সম্ভবত প্রিমিয়ার লিগ শেষের পরই কিন্তু ইন্ডিয়াতে আসতে চলেছে, কারণ টটেনহামের আর প্রিমিয়ার লিগ ছাড়া অন্য লিগে এই মুহূর্তে খেলা নেই, অন্য লিগ থেকে তারা বেরিয়ে গিয়েছে। তো আইপিএল বা টেস্ট ম্যাচ দেখতে কিন্তু ইন্ডিয়াতে আসছেন এই হ্যারি কেন, ইংল্যান্ডের ক্যাপ্টেন, ইংল্যান্ড ফুটবল টিমের, এবং ইংল্যান্ডকে ওয়ার্ল্ড কাপ 2018 সেমিফাইনাল এবং ইউরো 2020 সেখানে ফাইনালে নিয়ে যাওয়াতে কিন্তু অনেকটাই সাহায্য করেছেন এবং দুর্দান্ত প্লেয়ার। এই বছরও কিন্তু প্রিমিয়ার লিগে 15টার বেশি গোল করেছেন। তো অবশ্যই এই প্লেয়ারটা ভারতে আসবে, অবশ্যই অনেক সমর্থক কিন্তু মুখে আছে। আর থার্ড যে আপডেটটা দেবো ইস্ট বেঙ্গলে, সেটা হচ্ছে মুম্বাই সিটি এফসির রাইট ব্যাক মোহাম্মদ রাকিবের সাথে কিন্তু দু বছরের প্রি কন্ট্রাক্ট সাইন হয়ে গেল ইস্ট বেঙ্গলের। এর আগে তিনি কেরালা ব্লাস্টার্সে খেলেছেন, আন্ডার 17 ওয়ার্ল্ড কাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন, দুর্দান্ত রাইট ব্যাক। তো এই রাইট ব্যাককে কিন্তু প্রি কন্ট্রাক্টে দু বছরের ডিলে সাইন করলো ইস্ট বেঙ্গল। তো এই ভিডিওতে আমি তোমাদের এসবই জানাতাম। তো ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা অবশ্যই লাইক করো, অবশ্যই শেয়ার করো, অবশ্যই সাবস্ক্রাইব করো।